নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু ঝিঙ্গে দিয়ে মাছের একটা রেসিপি। এখানে ঝিঙে কেটে নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়ে নিয়েছি, আর এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এটা রুই মাছ। এখন মাছে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন আমি মিশিয়ে নেব। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এখন পাল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মিশিয়ে নেব আমি। এখন তেজপাতা দিয়ে দেব, জিরে। এখন আলু আর ঝিঙেগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন আলু ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব টমেটো, এখানে 1টা টমেটো দিয়েছি। এখন দিয়ে দেবো আদা আর জিরে বাটা, এখন মেরে দেবো। এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, মেরে দেবো। ঝিঙেগুলো পুরো কমে গেছে। সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেব। এখন ঢাকনা উল্টে দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। এখন দিয়ে দেব গরম মশলা, আর সামান্য ঢেকে দেব 2 মিনিট। তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, সিম্পল ঝোল এটা, কোনো মশলা বেশি নেই। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড